তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো, তোমরা যাই দেখো যতটুকুই দেখো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে আমার ভিডিও কেমন লাগছে। বা গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আগের থেকে একটু বেটার আছি, আস্তে আস্তে পাটা একটু ভালো হচ্ছে। তো আজকে হচ্ছে 27 মার্চ সোমবার, আর আজকে এখন ঘড়িতে সময় বাজে সকাল 10:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকালে সব কাজকর্ম করেই আমি নিচে আসি, তোমরা তো এটা জানোই। তো নিচে এসে প্রথম কাজ থেকে আমার বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিয়ে গুছিয়ে রাখা, সকালবেলা মোটামুটিভাবে তাড়াহুড়ো করে একটু মোটামুটি গুছিয়ে রেখে যাই, পরে এসে ঠিকঠাক করি। তো আজকে ভাবছি ঘরের কিছু জিনিসপত্রগুলো একটু মুছব, আর মনে হচ্ছে এবছর আর কম্বল আর তোলা হবে না, কারণ গতকাল রাতে আমাদের এদিকে ভীষণ বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে, আবার কম্বলটা লেগেছিলো রাতে গায়ে দেওয়ার জন্য। তো গরমটা যে ভালোভাবে কবে পড়বে কী জানি, হঠাৎ হঠাৎ করেই ঝড় বৃষ্টি হচ্ছে, আর এমন সময় হয়, স্বাভাবিক এটাই। তো 4-5 দিন হয়ে গেল টিভিটা মোছা হয়নি, তাই একটু ধুলো পড়েছে হালকা হালকা, অল্প থাকতে মুছলে না বা পরিষ্কার রাখলে কষ্টটা একটু কম হয়, আর ঘরটাও বেশ দেখতে ভালো লাগে, তাই ভাবলাম একটু মুছে রাখি সব কিছু। স্নান করার আগে না ধুলোর কাজটা আমি কমপ্লিট করে রাখতে বেশি ভালোবাসি, কারণ আমার তোমরা তো বলেছি আমার ডাস্ট অ্যালার্জি আছে, তাই তোমার খুব প্রবলেম হয়, মানে এত হাঁচি হয় যে নিজেরই বিরক্ত লেগে যায়। তো এগুলো একটু মুছে রাখি। আজকে অনেক কাজও আছে, ওইগুলো সব মোছামুছি হয়ে গেলে তো তার কটা জামা প্যান্ট কেচে দেবো, আর বাথরুমটাও আজকে পরিষ্কার করতে হবে। আমি না বেশি অল্প থাকতেই বাথরুমটা পরিষ্কার করে নিই, কারণ বেশি নোংরা হয়ে গেলে আমার নিজেরই কেমন ঘেন্না লাগে। আমি সপ্তাহে 2 বার করে তো বাথরুম পরিষ্কার করতে হয়ই হয়। এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গুছিয়ে রাখা, আমি যতটুকুই যা শিখেছি আমার নিজের মায়ের থেকে দেখে শিখেছি। মানে বলে না কথায় যে ছোট থেকে ছেলে মেয়েরা বাবা মাকে যা করতে দেখে বা বাড়ির লোকেদের যা করতে দেখে সেটাই শেখে, তো আমি সেরকমই মায়ের থেকে সব কিছু। গুড নুন ফ্রেন্ডস, গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন বাজে বিকেল 5টা, আমি রেডি হয়ে নিয়েছি, একটা ব্ল্যাক কুর্তি পরেছি, পিঙ্ক লেগিংস আর ওড়না। তো এখন আমি একটু বাজারে যাব, কিছু দরকার আছে, আর সেখান থেকে একটু মায়ের কাছে যাব, একটু প্রসাদ দেওয়ার আছে। তো তার আমি দুজনে যাচ্ছি। রাস্তাঘাট মোটামুটি ভালোই ভিড় ছিল, কারণ চৈত্র সেল শুরু হয়ে গেছে, তো ভালোই লোকজন আছে। তো আমরা ফার্স্টে গেছিলাম লন্ড্রিতে, আমার শাড়িটা নিয়েছি, তারপর ওখান থেকে এসেছি বাইকের শোরুমে, কারণ এখানে এসে তোতার স্কুটি কভার কেনার জন্য। তো আমাদের যাওয়ার পথে বাসন্তী ঠাকুর পড়েছিল, আর এখন যেহেতু বাসন্তী পুজো শুরু হয়ে গেছে তাই মিস করলাম না, দুজনে নেমে দাঁড়িয়ে একটু ঠাকুর দর্শন করে নিলাম। ঠাকুরের শ্বাসটা কিন্তু খুব সুন্দর লাগছে, ঠাকুরের মুখটাও বেশ ভালো হয়েছে, আমার এই ধরনের ঠাকুরের শ্বাস না খুব ভালো লাগে দেখতে। আমি যতক্ষণে ঠাকুরের ছবি তুলছি ততক্ষণে ও রেখে রাস্তার উপরে চলে গেছে ফুচকার দোকানে, ওখান থেকে দেখো চুরমুর মাখা নিয়ে এসছে। চুরমুর মাখাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, তো আমরা দুজন দাঁড়িয়ে একটু চুরমুর খেলাম। এই জাম্বু, এই বাঙ্কু, জাম্বু কি খাচ্ছে রে বাঙ্কু?
তো মা আজকে ষষ্ঠী করেছে, তা লুচি বানিয়েছে, লুচি আর কুমড়া আলুর চচ্চড়ি ডাঁটা দিয়ে, তো সেটাই আমাদেরকে খেতে দিয়েছে। এখানে তোতা খাচ্ছে, মা আমাকে খাই দেবে বলেছে, আমার পাশে বসে আছে, হিংসুটা দেখছি। মা মার ভাগও কাউকে দেয় না, তো মা এখন আমাকে লুচি খাইয়ে দেবে। কতদিন পর মায়ের হাতের খাবার খাচ্ছি। হাই বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন আমি তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি। তো এখন তো চৈত্র মাস, সেলও শুরু হয়ে গেছে, আর তার মধ্যে বাসন্তী পুজোও শুরু হয়ে গেছে। কিন্তু তো আমি আর তোতা দুজনেই হঠাৎ করে বিকেলে একটু বেরিয়েছিলাম ঘুরতে, তা বাসন্তী ঠাকুর দেখেছি একটা, দুজন একটু সময় কাটলাম, তারপর মায়ের কাছে গেলাম। আর বেশ কয়েকদিন ধরেই আমার মায়ের হাতের রান্না বা খাবার খেতে ইচ্ছা করছিল, অনেকদিন খাই না। তো মায়ের হাতের রান্না যেমনই হোক, মানে একটা আলাদা স্বাদ সেটা তোমরা সবাই জানবে। আর বিশেষ করে বিবাহিত মেয়েরা, আমাদের শ্বশুরবাড়ি চলে আসার পর মার মর্মটা বেশি বোঝো তোমরা। মার জায়গাটা কেউ কখনো পূরণ করতে পারে না, বাবা মা দুজনেরই। তবে মারা একটা টাইমের পর না মেয়েদের বন্ধু হয়ে যায়, ওর কাছে কালী পুজোর আঠে। তো একটা সময় পর মেয়েদের মা মেয়ে বন্ধু হয়ে যায়, তা আমারও সেরকম। আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার মা, তারপরে আমার বর। তো সেরকমই তা আজকে গেছিলাম। তো যেহেতু আজকে ষষ্ঠী, অশোক ষষ্ঠীও ছিল, সেই জন্য মা আজকে মা উপোস করেছে, ষষ্ঠী করেছে, তা মানুষের তরকারি বানিয়েছিল। তা আজকে মা হঠাৎ করেই বলছে যে আমি খাইয়ে দেবো, তাই আমি না করি না, হ্যাঁ খাইয়ে দাও। মানে মায়ের হাতের খাওয়ার একটা আলাদাই স্বাদ বলো, তাই কিনা মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে যখন বিয়ের আগে ছোট ছিলাম, মা খাই দিত, তখন অত কিছু বুঝতাম না, বা মা বকত, রাগ করতাম, ভালোবাসার থেকে বকাটা বেশি অনুভব করতাম। কিন্তু এখন সেই দিনগুলো মনে পড়লে হাসিও পায়, আর সেই দিনগুলো খুব মিস করি। তো যাই হোক, বেশিক্ষণ ওখানে ছিলাম না, অ্যাক্সিডেন্ট, যাই হোক বেশিক্ষণ ওখানে ছিলাম না, আধা ঘন্টা মতো ছিলাম। ওই গেলাম মাকে, ওই আজকে হাজেদার ডেটার জন্য মার কাছে গেছিলাম। ওই আমাদের এখানে মানে তোতাদের স্কুলের কাছাকাছি এক জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছিলো। তো ওই লাস্টের দিন মালসাহক দেয় না, তা তোতা ওখানে টাকা দিয়েছিলো মালসাহকের জন্য, তো সে প্রসাদটা এসেছিলো। তাই বাড়ির সবাইকে ভাগ করে দিয়েছি, পাড়ার অনেকজনকেও দিয়েছি, কারণ একটা মালসায় প্রচুর প্রসাদ থাকে। তো ওই বাড়ির জন্য একটু নিয়ে গেছিলাম, তাই সেই জন্যই বেরোলো বাইরে। সেখানে তাই গেছিলাম, মাকে প্রসাদটা দিলাম, আর হচ্ছে মা লুচি তরকারি খাই দিল, খেলাম, খেয়ে তারপর একটু মাসের 5-10 মিনিট মতো একটু গল্প করে তারপর চলে এসেছি। কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি থেকে সবাই বলে যায় নিজে ওখানে একটু বেশিক্ষণ থাকবো। তারপরে যদি তো তারও সন্ধ্যাবেলা দোকান থাকে, আমার কাস্টমাররা ফোন করছিল বারবার, সেই জন্য চলে এসেছি। ইচ্ছা আছে ফ্রাইডেতে যদি যেতে পারি মার কাছে, ওদিন করতে আবার না বমি ভাবছি, সকালবেলা গিয়ে আবার রাতের দিকে ফিরে আসবো। এখন এটা আমি ভেবেছি, এখনও ফাইনাল কিছু হয়নি। এখন শ্বশুর শাশুড়িকে বলি, দেখি তারা কি বলে, যেতে বললে তবেই যাব। তো বাড়ি এসে এখন বসে আছি, তোতা তো দোকানেই আছে, মা ওই বেলের শরবত করে দিল, কিছু ফল প্রসাদ দিল, মাও শাশুড়িমাও ষষ্ঠী করেছে। বিকেলবেলা শাবু মাখা দিয়েছিল, আমার তো ফেভারিট, মানে শাবু মাখা এত সুন্দর লাগে, সে কি বলবো। তো যাই হোক, দুই মার কাছে ষষ্ঠী দুরকম খাবার খেলাম। তো এখন আমি বসে আছি, ঘরে টুকটাক কিছু কাজ আছে, এগুলো সারবো, বলতে জামা কাপড়গুলো ভাঁজ করবো, আর এগুলোই।
আর একটা শাড়ি দেওয়া ছিল লন্ড্রিতে অনেকদিন আগে, প্রায় দেড় দু সপ্তাহ মতো হয়ে গেছে। ওয়েদার কদিন ধরে বাজে আছে, আমাকে বলেই দিয়েছিল একটু দেরি হতে পারে। তো আজকে সকালে ফোন করেছিল যে শাড়িটা নিয়ে যাও, তাই শাড়িটা আনতেও গেছিলাম, শাড়িটা নেওয়াও হয়ে গেছে। তো এটাই তো। আর একটা তোমাদেরকে সবাইকে বলতে চাই, যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো, তোমরা যাই দেখো যতটুকুই দেখো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে আমার ভিডিও কেমন লাগছে বা কি অসুবিধা হচ্ছে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, তোমরা অনেকেই মানে অনেকেই কি কেউই লাইক করো না, মানে আমার যদি 50 জনের ভিউয়ার থাকো আর 30 জনও থাকো, তোমরা কেউই কিন্তু আমার ভিডিওতে লাইক করছো না বা কমেন্টও করছো না, তাহলে আমি কি বুঝবো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না? ভালো হোক খারাপ হোক কিছু জানাও যে আমার আমার ভিডিওটা তোমার কেমন লাগছে বা কি অসুবিধা হচ্ছে, কমেন্ট করলে লাইক করলে আমারও তো ভালো লাগে বলো, মানে আমি আরও মনের জোর পাই, এগিয়ে যাওয়ার সাহস পাই। তোমরাই তো আমার এখন বন্ধু, তোমরাও এখন আমার ফ্যামিলি মেম্বারই হয়ে গেছে বলতে পারো। আমার সব কিছুই তোমার সাথে শেয়ার করি, ভালো লাগা খারাপ লাগা সারাদিনের ব্যস্ততা কাজকর্ম। তো ফ্যামিলি মেম্বাররাই যদি কথা না বলে রাগ করে থাকে তা সেটা কি ভালো লাগে বলো? তো সেটাই আমার কাছে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা হচ্ছে অবশ্যই কমেন্ট করো, একটা করে লাইক করো, আর আমাকে জানাও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা নতুন কি দেখতে চাইছো অবশ্যই জানিও। কিন্তু এটুটুকু বলাই, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় মানে কটা দিন 4 মাস আমার সাথে থাকার জন্য, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই ভালোবাসাটুকু না থাকলে আমি এতদূরও হয়তো এগোতে পারতাম না। তো তোমাদের তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, মন থেকে বলছি সত্যি অনেক অনেক ভালোবাসা। সব মেয়েরাই চাই তাদের একটা পরিচয় হোক, আমিও চেয়েছিলাম যে আমার অন্যরকমভাবে পরিচয় হোক কিন্তু সেটা হয়নি। তো সবার তো সব রকম ইচ্ছে পূরণ হয় না। তো যাই হোক, আমি এর মধ্যে দিয়ে চাইছি যে মেয়েদের একটা পরিচয় হোক, তারপর স্বামী বাবা মা যতই বড় লোক হোক, যতই তাদের টাকা পয়সা থাকবে, যতই তাদের নাম হোক, কিন্তু এখনকার দিনে প্রত্যেক মেয়েদের মায়েদের একটা পরিচয় থাকা দরকার। সেরকম আমিও চাইছি আমার একটা পরিচয় হোক। আমি জানি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে সেটাও হবে সম্ভব। তোমার কাছে ভিডিওটা বেশি বাড়াবো না, অনেকটা বকবক করে ফেলেছি। তো তোমার সাথে থেকে আমার সাথে এভাবেই থেকে আমার পাশে, আর আমাকে এভাবে সাপোর্ট করো। তো চলো আজকে এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। আবারও বলছি আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করুন, তাহলে আমার নতুন ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশান জানাবো। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।